ঢাকার সব কলেজ কি এখানে আছে? আলাদা আলাদা করে সবাই না সবাই একসাথে ক্যাম্পাস আছে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক, এই ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যান অফ করে দাও, ফ্যান অফ করে দাও। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আজকে আমরা একটা সংবাদ সম্মেলন উদ্যোগ নিয়েছি স্পেসিফিক কিছু দাবির বিষয়ে। আমাদের এই সংবাদ সম্মেলনটি হচ্ছে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতার তিন দফা দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতেই আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, সহ সমন্বয়ক আশিকুর রহমান জিম, সহ সমন্বয়ক সুহাস আলী, রিফাত রেদওয়ান, সাইফুল ইসলাম, রফিক রানা মাসুদ সহ অনেক অনেকে। আপনারা জানেন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একবারে শুরু থেকে দলমত নির্বিশেষে, বঙ্গ নির্বিশেষে, আঞ্চলিক প্রথা নির্বিশেষে সকল এলাকার মানুষ আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা লিড দিয়েছি। এর মধ্যে অন্যতম অনেকেই রয়েছে যারা উত্তরবঙ্গের, কিন্তু আমরা যে বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করেছি, মিসেস হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই বৈষম্যের শিকার আমরা মনে করি কোনো না কোনোভাবে আবার আমরা হচ্ছি। আপনারা জানেন এই জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ছিলেন আবু সাইদ, যার ভিডিওগুলো দেখে, যার আত্মাহুতির ভিডিওগুলো আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে এবং আমরা গণ অভ্যুত্থান সফল করার জন্য সর্বাত্মক সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষ এই আন্দোলনে সাহস যুগিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম বরাবরের মতোই উত্তরাঞ্চলকে, বিশেষ করে রংপুর এবং রাজশাহীকে পিছিয়ে রাখার বিভিন্ন ধরনের পায়তারা আমরা দেখেছি। বিগত সরকার যে সরকারে আসুক না কেন, কোন সরকারেই ভালো কোনো অগ্রগতি উত্তরবঙ্গে করেনি, তবে তারা তাদের সরকারি কার্যক্রম চালানোর জন্য কোনো না কোনো মন্ত্রী একটা হোক দুইটা হোক রেখেছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত্থান ঘটালো, গণ অভ্যুত্থান ঘটিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়োগ দিল, এই অন্তর্বর্তীকালীন সরকারে রংপুর এবং রাজশাহী বিভাগের কোনো একজন ব্যক্তি এই উপদেষ্টা পরিষদে জায়গা পেল না। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমরা মনে করি পুরো উত্তরাঞ্চলের জন্য এটা অপমানজনক। যে আবু সাইদ আমাদের এই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা, সে আবু সাইদের উত্তরাঞ্চল থেকে কেউ উপদেষ্টা পরিষদে থাকলো না। আমরা আরো জানি যে একটি বিভাগ থেকেই 13 জনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে। আরে ভাই, এক উপদেষ্টা পরিষদ 13 জনের জায়গা যদি হয় তাহলে দুইটি বিভাগ মিলে কি আপনারা 4 জন নিউট্রাল মানুষ খুঁজে পেলেন না? এটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে প্রশ্ন করলাম। আমি আমাদের যে স্পেসিফিক 3 দফা দাবি আছে, এই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাদের সামনে 3 দফা দাবি উপস্থাপন করছি। প্রথমত, সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের 2 বিভাগ থেকে কমপক্ষে 2 জন করে মোট 4 জন উপদেষ্টা নিয়োগ করতে হবে।
সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না সেই সাথে প্রত্যেক উপদেষ্টা মহোদয়ের কার্যক্রমের যে অগ্রগতি সেটি প্রতি সপ্তাহে ন্যূনতম একবার জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং আমাদের তিন নাম্বার দাবি জুলাই বিপ্লবকে ধারণ করে না এবং বিতর্কিত যে সমস্ত ব্যক্তিত্ব উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন বা পেতে যাচ্ছেন তাদেরকে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ দেওয়া যাবে না এবং পলিসি প্রণয়নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে উত্তরবঙ্গের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব স্থানীয় আছে তাদের সাথে অবশ্য অবশ্যই পরামর্শ করতে হবে আপনারা জানেন আমাদের এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল যেই আমাদের কমান্ডার আমাদেরকে জুলাই বিপ্লবের পথ দেখিয়েছিলেন শহীদ আবু সাঈদ তিনি আমাদের এই জুলাই বিপ্লবের প্রথম শহীদ ছিলেন সেই আবু সাঈদের ধারাবাহিকতায় উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু প্রতিরোধের দুর্গ ছিল আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা সবসময় অন্তর্ভুক্তিমূলক নিয়োগের কথা বলে সর্বক্ষেত্রে ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেয় তাদের কাছে আমরা এই উত্তরবঙ্গের ছাত্র নাগরিকের পক্ষ থেকে তিনটি যৌক্তিক দাবি উপস্থাপন করলাম আশা করব আমরা সাত দিনের মধ্যে এর পরিপূর্ণ বাস্তবায়ন দেখতে পাব যদি সেটি না পাই তাহলে আমাদের কর্মসূচি চলবে কিন্তু তারপরও আমাদের এই দাবিগুলোর প্রেক্ষিতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরবঙ্গের আমরা যারা আছি তাদের নেতৃত্বে উত্তরবঙ্গে বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে এজন্য আমাদের যে কর্মসূচি সে সম্পর্কে পরিপূর্ণভাবে বক্তব্য দেবে আশিকুর রহমান জিম সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে শহীদ আবু সাঈদ যার কারণে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা আমরা তো নতুন বিপ্লবের কথা বলতেছি নতুন স্বাধীনতার কথা বলতেছি যে উপদেষ্টায় আসুক না কেন সামনে তারা কি করে প্রথমে আমাদের যে শহীদ আবু সাঈদ তার বাসায় যায় তার বাসায় গিয়ে তাতে কবর সে কবর জিয়ারত করে তাদের যে সহানুভূতি সেইটা শুধুমাত্র তাদেরকে লোক দেখানো সহানুভূতি প্রতিটা উপদেষ্টাই আমাদেরকে লোক দেখানো সহানুভূতি দেখায় কিন্তু আদতে আমাদের যে প্রতিনিধিত্ব আমাদের যে দিতে হবে কোনো কিছু সেই রকম কোনো কিছুই এখন পর্যন্ত আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সরকার তারা এখন পর্যন্ত আমাদেরকে দিতে পারে নাই সেজন্য আমাদের যে উত্তরবঙ্গ রাজশাহী এবং রংপুর বিভাগ রংপুর বিভাগের ১৬টা জেলার সকল ছাত্র জনতা আগামীকাল বিকাল ৩:৩০টায় প্রতিটা জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে সেই সাথে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৩:৩০টায় ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিকাল ৩:৩০টায় আমাদের এই রাজু ভাস্কর্যে আমরা কর্মসূচি পালন করব এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের যে তিন দফা দাবি উপস্থাপন করেছি সেই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আমাদের বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের যে প্রিন্ট মিডিয়ার ভাইরা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম এই বলে আজকের মতো আমাদের সংবাদ সম্মেলন আমরা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ